নমস্কার বন্ধুরা আমি সঞ্জীব এই নতুন ভিডিওতে আপনাদের আরেকবার স্বাগত আশা করি ভালো আছেন সুস্থ আছেন প্যান কার্ড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় নথি যেটা আপনাদের সমস্ত কাজে আছে যেমন ধরুন ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুলতে গেলেও আপনাদের প্যান কার্ড জরুরত পড়ে এবং আপনার ডেট অফ বার্থের কোনো যদি প্রমাণপত্র হিসাবেও এটাকে ব্যবহার করা হয় কখনো কখনো পরিচয়পত্র হিসাবে ব্যবহার করা হয় তাই সেই প্যান কার্ডটি এখন আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে কিনা আপনি কেমন করে চেক করবেন বা যদি আপনার আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক না করা থাকে তাহলে সেটা কেমন করে করবেন সেই সমস্ত ব্যাপার নিয়ে আপনাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করব আর একটা ব্যাপার বন্ধুরা যদি আপনারা প্যান কার্ড লিঙ্ক না করে থাকেন তাহলে কিন্তু সামনের সমূহ বিপদ কারণ এখনই প্যান কার্ড লিঙ্ক করার জন্য মার্চ পর্যন্ত এক হাজার টাকা জরিমানা আপনাকে দিতে হবে পরবর্তী সময় এই জরিমানাটা বাড়তে পারে বা প্যান কার্ডটি আপনার ইনভ্যালিড হয়ে যেতে পারে তাই অতি সত্তর এই প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডটি লিঙ্ক করিয়ে ফেলুন এই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ বন্ধুরা যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ইন যে ইনফরমেশান সেগুলো আপনার এই ভিডিওতে মানে ভিডিওর মাধ্যমে চ্যানেলে আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় এবং একটি ভিডিও মিস না হয় এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এটি বন্ধুর সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন কারণ এই ভিডিওটি যদি আপনার বন্ধুর কাজে লাগে তাহলে আমাদের এই ভিডিও বানানো সার্থক বলে মনে করব চলুন বন্ধুরা তাহলে আপনার আর মূল্যবান সময় নষ্ট না করে আমরা এই ভিডিওটি শুরু করি ও আধার কার্ড লিঙ্ক না থাকলে এক হাজার টাকা জরিমানা চেক করুন আপনি তাড়াতাড়ি আপনার প্যান কার্ড ও আধার কার্ড লিঙ্ক আছে কি না প্যান কার্ড এমনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টস যা আমাদের বয়সের প্রমাণ থেকে শুরু করে পরিচয়পত্রের প্রমাণ থেকে বিভিন্ন কাজে দরকার পড়ে শুধু তাই নয় প্যান কার্ড ছাড়া আমরা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারও খুলতে পারি না তাই আমরা অনেকেই প্যান কার্ড তৈরি করে রেখে দিয়েছি কিন্তু অনেকেই আছি যে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক এখনও করিনি কিন্তু এখানেই সমস্যা কেননা যদি আপনি আপনার প্যান কার্ড ও আধার কার্ড নাম্বার লিঙ্ক না করে থাকেন তাহলে আগামী বছরে মার্চ মাসের পর আপনার প্যান কার্ড বাতিল হয়ে যাবে তাহলে এখনই প্রশ্ন কিভাবে প্যান কার্ড ও আধার কার্ড লিঙ্ক করবেন আপনি এখন খুব সহজেই প্যান কার্ড ও আধার কার্ড লিঙ্ক করতে পারবেন তবে এই লিঙ্ক করতে গেলে আপনাকে এক হাজার টাকা জরিমানা দিতে হবে দেখে নিচ্ছি কিভাবে প্যান কার্ড এর সাথে আধার কার্ড লিঙ্ক করবেন ও প্যান কার্ড নাম্বার ও আধার কার্ড নাম্বার লিঙ্ক রয়েছে কিনা সেটা কিভাবে চেক করবেন প্রথমে আপনাকে ইনকাম ট্যাক্স এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এরপর আধার লিঙ্কে আপনাকে ক্লিক করতে হবে এরপর আপনার সামনে একটি নতুন উইন্ডো খুলে আসবে সেখানে আপনার আধার কার্ড নাম্বার ও প্যান কার্ড নাম্বার বসিয়ে দিয়ে ভ্যালিডেটে ক্লিক করুন পরবর্তী পেজে মোবাইল নাম্বার ও প্যান কার্ড নাম্বার বসিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করুন মোবাইলে ফোন নাম্বারে একটি ওটিপি পাবেন অর্থাৎ ওয়ান টাইম পাসওয়ার্ড পাবেন এটি নির্দিষ্ট স্থানে পূরণ করে ভ্যালিডেট যে অপশানটি আছে সেই অপশানে ক্লিক করুন পরবর্তী ধাপে আপনার জরিমানা এক হাজার টাকা দেওয়ার পর সাবমিট করতি প্যান কার্ডের সাথে আধার কার্ড নাম্বার লিঙ্ক হয়ে যাবে যদি লিঙ্ক না থাকে প্যান আধার কার্ড লিঙ্ক স্ট্যাটাস কীভাবে চেক করবেন আপনি অনলাইনে এবং বাড়িতে বসে প্রথমে আপনাকে ইনকাম ট্যাক্সের এই ওয়েবসাইটে অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এরপর কুই কুইক লিঙ্ক থেকে আধার লিঙ্ক আধারে ক্লিক করতে হবে এরপর পরবর্তী পেজে আধার কার্ড নাম্বার ও প্যান কার্ড নাম্বার বসিয়ে ভ্যালিডিটে ক্লিক করতে হবে প্যান কার্ড ও আধার কার্ড নাম্বার লিঙ্ক থাকলে চলে আসবে অলরেডি লিঙ্ক বলে এই কথাটি তো বন্ধুরা আপনারা যারা প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড এখনও লিঙ্ক করেননি তারা কিন্তু এই এক হাজার টাকা জরিমানা দিয়ে এখন লিঙ্ক করতে পারবেন কিন্তু পরবর্তীকালে হয়তো এই জরিমানার পরিমাণটা আরও বাড়তে পারে তাই আপনাদের লোকসান আরও বাড়তে পারে তাই আজই যারা করেননি বা যারা করেছেন তারা তাদের স্ট্যাটাস চেক করুন যারা করেননি তারা তাদের স্ট্যাটাস তাড়াতাড়ি করে ফেলুন মার্চের আগেই এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন আজ এখানেই শেষ করছি নমস্কার জয় হিন্দ